আচ্ছা, এই লাল বেনারসি শাড়ি ছাড়া আমরা কি সুখে নেই? এই যে তোর লোক আমার প্রতিদিন দেখা হইতাছে, কথা হইতাছে, সবই তো হইতাছে। কল কেটে দিল। বুঝেছিস অবস্থাটা কি দাঁড়িয়েছে এখন? যত সব তোকে ঠান্ডা মাথায় একটা রিকোয়েস্ট করি সন্ধ্যা, প্লিজ আর রিকোয়েস্ট করিস না তো। দেখ, তুই যে খেলাটা খেলছিস সেটা ঠিক না। দেখ রাতুল, আমি যে খেলাটা খেলছি আমি জানি আমি কেন খেলছি। মোহনের কাছ থেকে আমার একটা কথা শুনতেই হবে, সেজন্যই আমি খেলাটা খেলছি। আর মোহন এখন যে পেইনটা পাচ্ছে না, এটা ওর পাওনা। কিন্তু আমার ফিল্মটার কি হবে তার আমি কি জানি? শোন, অন্তত ফার্স্ট যে চেকটা পাওয়ার কথা ছিল সেটা পেয়ে যায়, তারপর কর। আরে ধুর, ফালতু কথা বলিস না তো। আমার কিন্তু মন মেজাজ একদম ঠিক নেই, তোকে কিন্তু যা তা বলে বসবো আমি। তুই এখান থেকে যা তো। এই যে মোহন ফোন দিয়েছে। হ্যালো মোহন। হ্যাঁ রাতুল, তুই ফোন দিয়েছিলি? হ্যাঁ দিয়েছিলাম। তোর কিন্তু আজকে নিজে থেকেই ফোন করার কথা ছিল মোহন। হ্যাঁ আমার ফোন করার কথা ছিল, কিন্তু আমি আসলে ফোন করার অবস্থায় নাই। চেক নিতে কখন আসবো? আসলে আমি চেকটা এখন দিতে পারছি না। কি? শোন, আমি এখন যে অবস্থার মধ্যে আছি, এই অবস্থায় ফিল্ম নিয়ে ভাবার সময় আমার নেই, বা ভাববার মতো অবস্থাও আমার নেই। সব কিছু ঠিকঠাক হোক, তখন ফিল্ম নিয়ে আলাপ করা যাবে। রাখি। প্রজেক্টটা ক্যান্সেল করে দিল মোহন। তুই কিন্তু আমার শত্রু হয়ে গেলি সন্ধ্যা। আমি কিচ্ছু জানি না, ফিল্মের টাকাটা তুই মোহনের কাছ থেকে কি করে এনে দিবি? ইটস ইওর হেডে। চাবি তো আমার কাছে আছে নাকি? একটা ঘর, দুইটা চাবি, একটা তোর কাছে, একটা আমার কাছে। তাতে কি? একটু চিন্তা কর, এই ঘরটা তোর, আমার, এতে কি তোর হয় না? তোর আমি বলেছিলাম তুই এইখানে আবার যেদিন আসবি আমার জন্য একটা বিয়ের লাল শাড়ি কিনে নিয়ে আসবি। কই সে লাল শাড়ি? আচ্ছা, এই লাল বেনারসি শাড়ি ছাড়া আমরা কি সুখে নেই? এই যে তোর লোক আমার প্রতিদিন দেখা হইতাছে, কথা হইতাছে, সবই তো হইতাছে। তুই তো এইসব কথাগুলো তমিজ ভাইকে বলেছিস, সে এসে আমারে বলছে। আবার কেন তুই এখানে এসেছিস? এনে না এসে যাবি, থাকতে পারি না। তুই এইখানে আসলে আমার খুব খারাপ লাগে, আমার যন্ত্রণা হয়, আমার মেজাজ খারাপ হয়। এটাকে তুই মন থেকে বলছস? আমি মন থেকে বলতেছি। না রে, আমি জানি এটা তুই মন থেকে কষ্ট নাই, কারণ তুই আমারে ভালোবাসিস, অনেক 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 ভালোবাসিস। আমি তোরে ভালোবাসি বলেই তো এই কথাগুলো বলতেছি, এইসব করতে বলি শুধু আমাদের জন্য। আরে ওইটা ছাড়া তো আমি তোরই নাকি? আচ্ছা, বিয়া ছাড়া, বিয়া ছাড়া আর অন্য যে কোনো ভাবে তুই আমারে পাইতে চাস, আমি রাজি আছি। অন্য কোনো ভাবে কেউ কখনো কোনোদিন পায় নাই আর পাবেও না। তুই এখন এখান থেকে চলে যাবি, না গেলে কিন্তু আমি চিৎকার করব। যা যা কইতেছি আগে যা। ঠিক করলে না।